কিছু ভাগ্যবঞ্চিত মানুষের মুখেই শুনতে চাই তাদের আত্মকাহিনী, তাদের জীবন যেখানে যেমন ঠিক তেমনভাবে উপস্থাপন করতে চাই জীবন যেখানে যেমন অনুষ্ঠানটিতে। ধানমন্ডি 32 নম্বর, এখন জাতির জনক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। চারিদিকে শুনশান নিস্তব্ধ পরিবেশ, পোষা কবুতরগুলো যেন খুঁজে ফেরে কাউকে, খালি দোলনাটাও যেন খুঁজে ফেরে একজনকে, সে ছোট্ট রাসেল। মানুষ এখানে আসে, বিধ্বস্ত ঘর দেখে, বড় সাধারণ জীবনযাপনে অভ্যস্ত বঙ্গবন্ধুর নিত্যদিনের জিনিসগুলো দেখে, যা এখন কেবলই স্মৃতি। জন্ম থেকে আমার বংশধর পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধুর পরিবারকে ভালোবাসি। তারা আবেগে আপ্লুত হয়, কাঁদে, কখনো কখনো এই মন্তব্য খাতা ভরে যায় ক্ষুব্ধ মন্তব্যে, হত্যাকারীদের প্রতি ঘৃণায়, বিতৃষ্ণায়। ভালোবাসি তোমায় বঙ্গবন্ধু, ভালোবাসি তোমার সঙ্গে সাদাত বরণকারী প্রতিটি মানুষকে, ভালোবাসি বঙ্গমাতাকে, ভালোবাসি 32 নম্বরকে, ভালোবাসি দেশের স্বাধীনতাকে, ভালোবাসি সেই পিতাকে যিনি আমাদের দিয়েছেন স্বাধীন দেশ। কেন মেঘাশে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেনা, মোহ মেঘে তোমারে দেখিতে দেনা, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেনা, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, খনিকো আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে খনিকো আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা ১৯৭৫ সালের 15ই আগস্ট আমাদের জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছিল। হত্যা করা হয়েছিল জাতির পিতার দুই পুত্র সন্তানের নবপরিণীতা বধূদের। দুঃখ কষ্টের কাহিনীর কি সেখানেই শেষ? শুরু হলো নারী হত্যা, শিশু হত্যা, মানবাধিকার হত্যা, এমনকি হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করবার বিচারহীনতার এক সংস্কৃতি। না, কাহিনী এখানে শেষ হয়নি, বেদনার এক কাহিনী সেখান থেকে শুরু হয়েছিল। 1968 ও 1970 সালে জাতীয় পর্যায়ে, বিশ্ববিদ্যালয় পর্যায়েও, এমনকি জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সে সময়ের বিখ্যাত ক্রীড়াবিদ তরুণ সুলতানা আহমেদের সাথে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র, সংস্কৃতিকর্মী, নাট্যাভিনেতা, ক্রীড়া সংগঠক ও মুক্তিযোদ্ধা শেখ কামালের বিয়ে হয় 14ই জুলাই 1975-এ। স্বামীর সাথে 15ই আগস্ট 1975-এ এই নবপরিণীতা বধূকেও নির্মমভাবে হত্যা করা হয়। একে একে গেটের পর গেট, দরজা খোলার মতো সেদিনের পর থেকে এই পরিবারের জীবনের স্তরে স্তরে জমে থাকা কষ্ট আমাদের সামনে তুলে ধরলেন তার দুই ভাই, অনেক কষ্ট বুকে চেপে রেখেই। সময় চলে গেছে, ধুলো জমেনি, সেই স্মৃতিগুলোকে একটু রোমন্থন করতে চাই। 6 ভাই, 3 বোন ছিলাম, আর আমার বড়
বড় তিন ভাইয়ের পরে আমার একটা বড় বোন ছিল, তারপরে আমার আরেকটা ভাই ছিলেন, উনি 71 যুদ্ধের সময় 12ই ডিসেম্বর ওনাকে জাকাটা বাসার থেকে নিয়ে যায়, তারপরে আর ওকে আমরা পাইনি। এরপরে আমার মেজো বোন ছিলেন, তারপরে আমার আরেকটা ভাই ছিলেন, ওনার পরে আমার আপা ছিলেন, ছোটোপা ছিলেন, ওনার ডাক নাম ছিল খুকি, আমরা বাসায় সবাই ওনাকে খুকি করেই ডাকতাম, পুরো নাম ছিল সুলতান আহমেদ খুকি। ওনার পর আমি ভাই বোনদের মধ্যে মোটামুটি একটা হইচই, ভরা সংসার বলতে আমরা যেরকম বুঝি আর কি সেরকমই আপনারা ছিলেন, এবং মোটামুটি পিঠাপিঠি বোঝা যায় আর কি যে আপনারা ভাই বোনরা ছিলেন। তো ভাই, আমরা জানতে চাচ্ছি যে আপনার কাছে যে ছোটবেলায় আমরা যে খুকিকে দেখিনি, যার সঙ্গে আমাদের পরিচয় ঘটেনি, যিনি খেলায় খুব ভালো ছিলেন এটুকুই আমরা জানি, মানুষটা কেমন ছিলেন? ছটফটে, চঞ্চল, সবাইকে মাতিয়ে রাখতেন, নাকি শান্ত শিষ্ট চুপচাপ? এটা ঠিক, ও শান্ত শিষ্ট ছিল সেটা ঠিক না, সে ওই মানে খেলাধুলা করতো, সবসময় চঞ্চলবতী ছিল, কথাবার্তা মার্জিত বলতো, সবসময় চঞ্চল ছিল, এবং অন্য অন্য মেয়েরাও আসতো, তারা সারাদিন বাসায় খেলাধুলা করতো, হইচই করতো। যদি বলি যে একটা স্মৃতির কথা বলেন, যেখানে আপনার যে জিনিসটা এখনও আপনার কাছে খুব তরতাজা মনে হয়, বা মানে ওনাকে খুব জীবন্তভাবে আপনার কাছে ফিরে আসেন উনি? একটা স্মৃতি আমার যেটা জীবন্তভাবে ফিরে আসে সেটা হচ্ছে, ওর ছোটোবেলায় ওই ওর তো জন্ম হয়েছিল এই 1952 সালের 10th ডিসেম্বর, তো ওইটা মানে তখনই 21শে ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে। ওর যখন জন্ম হলো, তারপরে দেড় বছর পর যখন ওর কথা শিখলো, তখন আমার একটা সবসময়ই আমার ওই বাড়ির গেট থেকে ওই আমাদের বাড়ির পাশ দিয়ে যে রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে সবসময় মিছিল টিছিল যেত ছাত্রদের, তারপরে অন্য অন্য স্কুল কলেজের ইউনিভার্সিটি স্টুডেন্টসদের মিছিল টিছিল যেত, তখন তারা ওই স্লোগান যে দিত, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, ওই স্লোগানটা সে শুনে খুব ইমপ্রেসড হইত, এবং সে দৌড়েতে দৌড়েতে ছোট ওই গেটের সামনে যেত, ওই এক দেড় বছর বয়স একটু যেটুক হাঁটা শিখে, তখন সে ওই আবার ফিরতে ফিরতে আমাদেরকে দেখাইতো, বাংলা চাই, বাংলা চাই, বাকিটুক সে বলতে পারতো না। ওই স্থিতিটা আমার কাছে খুবই উজ্জ্বল এবং সবসময় ভাসে, মিছিল গেলে সে খুব খুশি হতো, এই যে সব যাচ্ছে মিছিল, হইচই হচ্ছে, হ্যাঁ হইচই হচ্ছে, খুশি হতো, এবং ওই বাংলা চাই, বাংলা চাই এটা বলতো, হাত তুলে তুলে। আবার প্রথম যখন উনি স্কুল থেকে ইন্টার স্কুলে যখন স্কুল থেকে গেলেন খেলতে, তখন ফিরে আসলেন ফার্স্ট হয়ে, তখন আর কি বাসায় একটা আলাদা ই ছিল, আর আমার বাবা মা দুজনেই একটু খেলোয়াড় সুলভ মনের ছিলেন, কারণ আমার আব্বা খুব পছন্দ করতেন খেলাধুলা, যখন উনি এটা হয়ে আসলেন তখন বাড়ির সবাই খুব ওনাকে আর কি বাহবা দিলেন, ভালো বললেন, আর তার মধ্যে যেটা ছিল যে আমাদের বাড়ির প্রায় ম্যাক্সিমাম সদস্যই খেলাধুলার সাথে জড়িত ছিলেন, আমার এই ভাইও খেলতেন, উনিও স্পোর্টসম্যান ছিলেন, ক্রিকেট খেলতেন, আমার বড় ভাই ফুটবল খেলতেন, আমার যেই ভাইকে 71-এ আর কি ফুটবল আর কি গেমে আর কি ওকে নিয়ে গেছে, ও কিন্তু ফুটবল খেলতেন, ও কিন্তু ভালো ফুটবল খেলতেন, এবং ওনার সাথে কিন্তু কামাল ভাইয়ের ওই ফুটবল খেলার থেকেই পরিচয়, কামাল ভাইয়ের সাথে আমাদের বাসায় কিন্তু কামাল ভাই ওনার 13-14 বছর বয়স থেকে আসে ওই আমার ভাইয়ের সাথে ফুটবল খেলতে, আমাদের দিশি মানে বাবার সঙ্গে ছোটোবেলা ক্লাস 5-6-এ ওই সময় ওর থেকে আমাদের বাসা আসতো, এবং কামাল যে খুব হাসাতো ওদেরকে, ওই ওর বাবা সবসময় বলতো যে কামাল আমাদেরকে এমন হাসার হাসাতো যে আমাদের পেটে খিল ধরে যেত, খুব হাসাতে পারত। আর ওইটাই ছিল আর কি ওনার খেলার। তারপর তো আপনার যখন উনি যে পাকিস্তানে খেলতে গেলেন ইস্ট পাকিস্তান টিম থেকে, ওইখান থেকে উনি প্রথম হয়ে আসেন, তখন ওনার রেকর্ড হয় নাই, তখন উনি মাত্র বোধ হয় তখন ওনার বয়স কত, তখন সে প্রথম যখন পাকিস্তানে যায় তখন সে একটা সেকেন্ড প্রাইজ পেয়েছিল 64-এ বোধ হয়। তারপরে আপনার এখানে যখন বাংলাদেশ থেকে আবার খেলা হলো, ওইখানেও এরকম রেজাল্ট হয়, তারপরে একটা ই আসেন, আপনার কোচ নিয়ে আসেন পাকিস্তানে, একটা পাকিস্তান থেকে একটা কোচ দেয় যে আর কি খেলার উন্নতি করার জন্য, তখন ওই কোচে উনি যে ট্রেনিংটা নিয়েছিলেন ওইখান থেকে ওনার আর কি যে গোল্ড মেডেলের যাত্রা শুরু। না, ও তখন ওই কোচের কাছ থেকে অলিম্পিক স্টাইলে কীভাবে হাই জাম্প লং জাম্প দিতে হয়
এটা যে জাম্প দিয়ে ধর আকাশে উপরে উঠে ওঠার পরে যে একটা সে সাইক্লিং করতো, ওইটা একটা দেখার জিনিস ছিল। ওইটা দিয়ে আবার আপনাকে আরও এক স্টেপ আগে বাড়িয়ে দিত, ওই মানে আগে বাড়িয়ে দিত। অলিম্পিক স্টাইলের যে ব্রড জাম্পটা আপনারা দেখবেন যে অলিম্পিক স্টাইলে যে প্লেয়াররা জাম্প দেয়, ওই এয়ারের মধ্যে একটা সুইং করা বা ওই ওই এয়ারের সেই সুইংটা খুব ভালো করতে পারত। আপনারা নিশ্চয়ই পরিবারের এই সন্তানকে নিয়ে খুবই গর্বিত ছিলেন যে এতগুলো পুরস্কার এনেছেন, এবং আপনারা যেরকম বলছেন হইচইয়ের মধ্যে ছিল, মানে সবাইকে নিয়ে এসে থাকতে পছন্দ করতেন। না, তার বন্ধু বান্ধবী বান্ধবী তো অনেক ছিল, তারা সবাই সবসময় তাকে ঘিরে থাকত। আচ্ছা, বাসায় এখন সবসময় মানে ওর ওর বয়সী মেয়েদের একটা আনাগোনা সবসময় ছিল। তারপরে আর ওইটা ছিল যে ওই টাইমে কিন্তু অনেক কি যে ওনার ভক্তকুল ছিলেন অনেক, কি ওনার খুব ফ্যান ছিলেন অনেক, সারা দেশে থেকে ওনার প্রতি সপ্তাহে আমার মনে হয় 30-40টা চিঠি আসতো শুধু ওনার ভক্তদের থেকে। এমন একজন মেয়ের স্বপ্ন যে সংসার এবং খেলাধুলা সংস্কৃতি, কারণ শেখ কামাল একজন সংস্কৃতিবান মানুষ ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, তার মধ্যেও অনেক কিছু কিন্তু মিল ছিল দুজনের মধ্যে। আমরা যেটা জানি খেলাধুলো একটা খুব হাসি খুশি হইচই করা, থিয়েটার পছন্দ করতেন এবং শেখ কামাল এবং সেই সঙ্গে মুক্তিযোদ্ধা ছিলেন, এই যে এই বিষয়গুলো যে একরকম হয়ে যাওয়া, এরকম তো খুব কমই পাওয়া যায় যেখানে স্বামী স্ত্রীর মধ্যে অনেক বিষয় মিল খুঁজে পাওয়া যায়। তো এই মিলটা যখন আপনারা দেখলেন এবং বিয়ে হলো, সেই প্রসঙ্গে আমি পরে আসবো, কিন্তু আপনারা তাকে নিয়ে ঠিক কী স্বপ্ন দেখতেন, ছোটোবেলায় স্বপ্নটা কেমন ছিল এবং বিয়ের সময় স্বপ্নটা কেমন ছিল? বিয়ের পরে যেটা শেখ কামাল তাকে ওই একদিন বোধহয় আবহাওয়ারি মাঠে নিয়েও গিয়েছিল, তো ওরা ওই দুজন তখন কথাবার্তা যেটা আমি শুনেছি যেটুকু যে তারা ভবিষ্যতে বাংলাদেশে মানে এই এইটা মানে খেলাধুলার উন্নতি কীভাবে করবে এটা তারা চেষ্টা করবে খুব জোর, এবং এটা আমাদেরও বিশ্বাস ছিল যেহেতু সে মানে শেখ কামাল খেলাধুলার জন্য খুবই ইন্টারেস্টেড এবং তার পরিবারও খুব ইন্টারেস্টেড। খুকিকে সবসময় মাঠে খেলার জন্য পুরো পরিবার সবসময় তাকে ইন্সপায়ার করতো, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী রেহানা সবাই ইভেন ওনার মা সবাই তাকে মানে খুকিকে খুবই পছন্দ করতেন এবং উৎসাহিত করতেন খেলায় সবসময়। একদিক দিয়ে বলবো যে এটা একটা প্রগতিশীল পরিবারেই উনি গিয়েছিলেন যারা খেলাধুলা করেন, তখনকার সময় এটাতে একটা ব্যাপারই ছিল যে একজন মেয়ে খেলাধুলা করছেন, তিনি পুরস্কার আনছেন, সেটাকে ইতিবাচকভাবে নেয়া যে সেই মেয়েটি একটি রত্ন যাকে আমরা আমার ঘরে আনছি, সেটাও কিন্তু আমার কাছে মনে হয় যে হয়তো তাদের স্বপ্নকে আরও প্রসারিত করেছিল যে দুজনে মিলে আর অনেক বড় স্বপ্ন দেখবেন, দুজনে ছোট ছোট দুটো স্বপ্ন মিলে একটা বড় স্বপ্ন হবে এরকম কিছু। মাননীয় প্রধানমন্ত্রী আর ওনার ছোট বোন রেহানাপা জামাল ভাই এনারা কিন্তু খুব ব্যাপার ভক্ত ছিলেন, ওই খেলার সুবাদে ওনারাও কিন্তু ওনার খুব ভক্ত ছিলেন, এবং জামাল ভাই তো যখন ইংল্যান্ডে পড়াশোনা করছিলেন ওই টাইমে ওইখান থেকে উনি চিঠি লিখতেন ওনার খেলাধুলার খবরাখবর নিয়ে। ওনারা সাংস্কৃতিক মানাও ছিলেন, কামাল ভাই সেতার বাজাতেন, নাটকেরও একটা ছবি আমি সেদিন পেয়েছি অভিনয় করছেন, জি, এবং হাসিনাপাও কিন্তু বেহালা বাজাতে জানেন। আচ্ছা, এটা আপনারা জানেন কি না জানি না, উনি কিন্তু ভেলা বাজাতে জানেন, রেহানাপা গান শিখতেন। বঙ্গবন্ধু পরিবার পুরো আমাদের জানাশোনা ছিল, নেত্রী আমাদের বাসায় আসতেন 64-65 থেকে, আমাকে জাহাঙ্গীর ভাই বলে ডাকতেন তখন থেকে। আর ওই যখন উনি ভিপি হলেন, ভিপি হওয়ার পরে আমাকে ওইটা ছাত্রলীগের একটা ধরতে গেলে একটা হেডকোয়ার্টার ছিল ওই বিশেষ করে মেয়েদের, হাসিনাপার ওই ক্যাম্পেইন করতেন, তা ওই আমাদের ওই বাড়িতে বসে তখন তো হাতে লিখে আপনার পোস্টার গুলো লিখতো, তখন ওই ঘরে বসেই সবাই কিন্তু পোস্টার লিখতো। আমার ছোট ওই ছোট ভাই কিন্তু আলমগীর, সে খুব ছাত্রলীগের খুব ভেরি আর্ডেন্ট সাপোর্টার অফ ছাত্রলীগ খুব বেশি রকম, এবং সে ওই মোরাইম খানের ওই যে কনভোকেশনের আন্দোলনে আওয়ামী লীগের ডাকে যে আন্দোলনটা হয়েছিল যে মোরাইম খানের কনভোকেশন করতে দিবে না ডাকের মধ্যে, এবং মরি ভাই ছিল ছাত্রলীগের তখন প্রেসিডেন্ট বা কিছু, ওই সে ওই আমার ছোটো ভাইটা মরি ভাইয়ের খুব ই ছিল, সাগরেদ ছিল মানে ডিসাইপল, তো ও সে খুব মানে ভীষণ ভূমিকা নামে এবং দলবল নিয়ে সে ওইখানে মোরাইম খানকে ই করতে দেয় নাই,
এই কনভোকেশন করতে দেয় নাই, সেই সময় তাদেরকে ইউনিভার্সিটি থেকে 4 বছরের এক্সপেল করেছিল ওকে। আর সাইকেল নিয়ে সারা রাস্তা ঘুরতো, সারা রাত ঘুরতো, পোস্টারিং করতো। আমার ছোটো ফুপুর স্মৃতিটা আসলে আমার বাবা আমার চাচারা কাছ থেকে শোনা পুরো বিষয়টাই। আমি কখনো তাকে সামনাসামনি দেখার সেই সৌভাগ্যটা আমার হয়নি, কিন্তু উনি আমার জন্য একটা আইডল ছিলেন, এখনও আছেন, একটা আইকন আছেন। আমার কাছে মনে হয় যে তখনকার সময় যখন একটা কনজারভেটিভ এরা, ওই টাইমটাতে সব ধরনের ব্যারিয়ার্স ব্রেক করে সুলতানা কামাল খুকি নিজেকে স্ট্যাবলিশ করেছে একটা অ্যাথলেট হিসেবে। এমনও আছে যে ওনার নিজের রেকর্ড উনিই ভেঙেছেন এবং ওই রেকর্ড 11 বছর কেউ ভাঙতে পারেনি। তখনকার সময় কিন্তু এত রিসোর্স ছিল না, একটা অ্যাথলেটকে একটা পরিপূর্ণ অ্যাথলেট হিসেবে গড়ে ওঠার জন্য যে রিসোর্সটা লাগে সে কিন্তু তখন কিন্তু সেটা ছিল না। আমার ফুপা মরহুম ক্যাপ্টেন শেখ কামাল, সুলতানা কামাল খুকি দোনোজনেরই একটা একটা স্বপ্ন ছিল, তারা বাংলাদেশের ক্রীড়া অঙ্গনকে, সাংস্কৃতিক অঙ্গনটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবেন, এবং ওনারা যদি আজকে থাকতেন ওনারা অবশ্যই পারতেন সেই জায়গাটা নিয়ে যেতে। বঙ্গবন্ধু যেই মাপের একজন নেতা আর কি, যত বড় একজন পুরুষ, মহাপুরুষ বলতে আমি বলবো যে উনি একজন মহাপুরুষ আর কি, ওনাদের বাড়ি থেকে আর কি প্রস্তাব আসা আর কি, সেটা সবাই একটু অবাক হয়ে গেছিল যে আমাদের মতন এত আর কি আর মধ্যবিত্ত ফ্যামিলিতে আসা। আমি একটা ছবি দেখলাম যেখানে মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে শরবত খাইয়ে দিচ্ছেন, মানে এমনি বঙ্গবন্ধু বসে হাসছেন। এই যে এই সময়গুলো উনি নিশ্চয়ই তখন ওই বাসায় কি হতো বা কতটা আদর উনি পেতেন আপনাদেরকে এসে বলতেন, তখন কেমন লাগতো? মানে আমাদের কাছে তো যেমন বঙ্গবন্ধু মানে তাকে মানে ছোঁয়াই যাচ্ছে না, মানে আমাদের কাছে উনি এত বিশাল একজন নেতা, কিন্তু আপনারা তাকে ছুঁয়েছেন, তাকে দেখেছেন, তার পাশে বসেছেন। আপা একবার এসে বলছিল যে আমি তো আমার আর কি, তখন মা আর কি জিজ্ঞেস করছিল তোমার শ্বশুর শাশুড়ি কেমন, তখন উনি বলছিলেন যে মা আমার শাশুড়ি তো আমাকে অনেক আদর করেন, উনি কিন্তু আমার মাথায় প্রতিদিন তেল দিয়ে চুল আছড়িয়ে দেন, চুল বেনি বেঁধে দেন, খুবই আদর করতেন, আর বঙ্গবন্ধু নিজেও অনেক খুবই আদর করতেন খুকি আপাকে। আর ওনার তখন উনি কিন্তু এত আন্দোলন হয়েছে, এত ওনার উপরে টর্চার হয়েছে, এগুলোর অনেক গল্প খুকি আপার সাথে করতেন। বঙ্গবন্ধু পরিবারের স্নেহ এবং ভালোবাসা ওই খুকিকে জীবনে জয় করতে করেছিল, ঠিক আমাদেরকে এক্স্যাক্টলি তাই, আমরা ওইটা কোনোদিন ভুলতে পারবো না। ওরা যে খুকিকে কী চোখে দেখতো সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। রাসেল স্কুল থেকে আসার সময় প্রতিদিন চার আনার হজমি কিনে নিয়ে আসতো, এটা খুকি আপার সাথে বলতো যে আজ রাসেল আমার জন্য। আর আমি আর রাসেল কিন্তু একই স্কুলে, ও আমার থেকে ছোটো ক্লাসে ছিল, তখন উনি বলতো তোদের তুই তো কখনো আনিস না এরকম, তোদের স্কুলের গেটে যে হজমি পাওয়া যায় রাসেল তো আমার জন্য প্রতিদিন হজমি কিনে নিয়ে আসে। আর কি ওই স্কুল থেকে এসেই দৌড়ে আর কি ভাবির কাছে যেত, হজমিটা দিয়ে তারপর ঘরে ঢুকতো। আগস্ট আসলে এমন একটা দিন যে দিনটা মনে হয় পৃথিবীর বুকে না থাকলেই ভালো হতো, এরকম মনে হয় আবেগের দিক থেকে। প্রথমে তো যখন নিউজটা শুনলাম তখন তো আমার মা ও সোজাসুজি দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল, উনি চিৎকে প্রথমে ওই যে রেডিওতে শুনলো যে সব মানে সব পরিবারে সবাইকে মেরে ফেলেছে, এই ধরনের না বঙ্গবন্ধুকে হত্যা করে ফেলেছে, এবং পরবর্তীতে এটাও জানতে পারলো যে সবাইকে সব পরিবারে হত্যা করা হয়েছে। তখন আমার মা চিৎকার করতে করতে আমরা সবাই ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেলাম, এবং সকালবেলা যখন বঙ্গবন্ধুর ওটা শুনলাম আমার বড় ভাই মোটরসাইকেল নিয়ে ওই ওই দিকে ওই বাড়ির দিকে সব রওনা হইল, আমি দৌড়ে দৌড়ে বেরিয়ে গেলাম,
এদিকে আম্মা বলতেছে যে আমার বিআই বিআইন, আমার খুকি, আমার সুলতান, আমার কামাল, এরা সব ছবি হয়ে গেল, এরা সব ছবি হয়ে গেলো, আগলের মতো অবস্থা ছিল। তখন তো অন্য কিছু চিন্তা করার মানে মাথায় কোনো কিছু ছিল না। ওই টাইমে আবার আমার আব্বাও অসুস্থ ছিলেন, যেই অসুস্থটা একাত্তরে ছিল ওটারই এক পর্যায়ে, উনিও তখন খুবই অসুস্থ। তো ওনার যে বেডরুম ছিল উনিও ওই বেডরুম থেকে বের হয়ে আসলো। আসলে একটা গান আছে যে রয়েছে নয়নে নয়নে, নয়নের সম্মুখে না থাকলেও নয়নে নয়নে রয়েছ, একটা গান আছে নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই, আর একটা গান আছে তুমি কি কেবলই ছবি। এই গানগুলো আসলে যখনই আমরা শুনি, আমরা সাধারণ মানুষরা যখনই শুনি, আমাদের কিন্তু এই পরিবারটির হারিয়ে যাওয়ার বেদনাটাও মনে পড়ে, নিজের পরিবারের চলে যাওয়া মানুষগুলোর কথাও মনে পড়ে। এই গানগুলো কিন্তু এরকমই, এই গানগুলো যখন শোনেন তখন কি মনে হয় এই যে আমরা এই যে ছবিগুলো দেখছি, সেই ছোট থেকে বেড়ে ওঠা একটি মেয়ে মেডেল পাচ্ছে, কাপ পাচ্ছে, সেই মেয়েটির বিয়ে হচ্ছে, তার একটা স্বপ্ন ছিল, তার হাতে মেহেদি ছিল, নির্মমভাবে নৃশংসভাবে নিরপরাধ এই মানুষগুলোকে এইভাবে মেরে ফেলা হলো, কখনো কি মনে হয় যে মনেই হতো যে ছোটবেলা থেকে কীভাবে আস্তে আস্তে সে বড় হলো, আস্তে আস্তে বড় হলো, কলেজে যেত, স্কুল পার হলো, ইউনিভার্সিটিতে আসলো, ইউনিভার্সিটিতে কীভাবে সে ফিরত, কীভাবে সে মাঠে যেত, কীভাবে সে খেলতো, কীভাবে সে কাপড় চোর পরতো, কীভাবে সে লোকের সঙ্গে গল্প করতো, এগুলি সব চোখে শোনে, অনেক সময় ফুটে ওঠে। রেখে যাওয়া স্মৃতিগুলো, মেডেলগুলো, কাপগুলো দেখেন মাঝে মাঝে, নাকি মনে হয় যে না দেখলে আরও কষ্ট হবে? না না না, দেখি। এই একটা জিনিস যেটা ছিল, আমার মা যতদিন বেঁচে ছিলেন ওনার চোখের সামনে কিন্তু সবার ছবি রেখে দিতেন। উনি বলতো যে আমি এইগুলো ছাড়া আমি থাকতে পারবো না, আমি আমার সামনের থেকে এগুলোকে নিও না। তারপর মা মারা যাওয়ার দুই মাস আগে, খুব দুই বছর আগে খুব অসুস্থ হয়ে গেল, ওনাকে ডাক্তার বললো যে না ওনাকে হসপিটাল নিতেই হবে, কারণ এখানে ট্রিটমেন্ট করা যাবে না। তখন উনি বললো যে না আমি তো হসপিটাল যাবো না, তুমি কেন যাবো না? ওনাকে অনেক বোঝানোর পরে বললো যে না আমি ছবিগুলো রেখে যেতে পারবো না, আমি ওদের সাথে কথা বলি। নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে, নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, বাসনার বসে মন অবিরত ধায়ে দশ দিশে পাগলের মতো, বাসনার বসে মন অবিরত ধায়ে দশ দিশে পাগলের মতো, স্থির আঁখি তুমি মরমে শত তো জাগিছ শয়ন।